ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে শুক্রবার ছুটির দিন হলেও তোমরা যুক্ত হয়েছ। আমরা চলো আজকে বিশেষ ইংলিশ ক্লাসে আমরা একটু বাড়ির কাজগুলো দেখে নিই। আগের হোমওয়ার্ক গুলো ইশরাত জাহানের খাতাটা আমরা দেখছি। ইশরাত জাহান, ইশরাত এটা তো গণিত, তুমি ইংলিশের হোমওয়ার্কটা করেছো? ইশরাত একটু দেখি, খাতাটা নিচু করো। ইংলিশ, ইংলিশের খাতা, আচ্ছা ওকে ইশরাত, থ্যাংক ইউ। এবার দেখি একটু সাজিদ কি লিখেছে। এই যে সাজিদ, দেখো সুন্দর করে লিখেছে, দেখো ওয়ার্ড গুলো। আচ্ছা এই দেখো, এখানে একটা চমৎকার, এই আজকে যে ওয়ার্ড গুলো পড়া দিয়েছিলাম যে প্রেজেন্ট ফর্মে কি হবে আর পাস্ট ফর্মে কি হবে, এটা গুরুত্বপূর্ণ। তোমরা কিছু ব্যতিক্রম ধরবে, নিয়ম মানে না এমন কিছু শব্দ মুখস্থ করতে বলেছিলাম। সাজিদকে ধন্যবাদ। দেখি ইশরাত এবার দেখাবি ইংলিশ, কারণ ও গণিত দেখিয়েছিল ভুলে। আচ্ছা তুহিন আর একটু ক্যামেরার কাছে আনো। তুহিন তো দেখি একদম শর্ট করে ফেলেছে, কি লিখেছে, ফ্রাইডে, সানডে, এ কি আবার, দেখি একটু উপরে উঠাও। আমরা তো এইগুলো করা ছিল না, ওটা তো আগে হয়ে গেছে। আর একটু খাতা উঁচু করো, উঁচু করো। আমি যখন বাড়িতে দিয়েছিলাম তখন আমার নেটওয়ার্কটা চলে গিয়েছিল। আচ্ছা উইকেন্ড, তখন নিয়ম হচ্ছে পরের ধাপটা, পরের পড়াটা ই করতে হবে। থ্যাংক ইউ। আর তোমরা যদি কোনো কখনো যুক্ত হতে না পারো তুহিন, সেক্ষেত্রে ওই লাইভে আমাদের ক্লাসটা দেখে নেবে। লাইভে তুমি কি ই করে লাইক করা আছো, বা লাইক বা ফলো, লাইক বা ফলো করতে চাপ দিবে। ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা ভাগের হাট, ঘরে বসে শিখি বাংলা লিখবে, গুগলে সার্চ দিবে, ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা ভাগের হাট লিখে গুগলে সার্চ দিলে, ইউটিউবে দিতে পারো, ইউটিউবে ক্লাস আছে। তবে গুগলে দিবে, গুগলে বা ফেসবুকে পেজে, ফেসবুকে দিলেও হবে, ফেসবুকে বা গুগলে যে বাংলায় লিখবে, হ্যাঁ বাংলায় লিখবে ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা বাগেরহাট, তখন একটা পেজ আসবে। সেই পেজটা, ফেসবুক পেজটা ওপেন করলেই তুমি দেখতে পারবে এই ক্লাসগুলো আছে। অথবা ফেসবুক পেজে, ফেসবুকে যে সার্চ করবে বাংলায় মুখাইট অনলাইন, মুখাইট ক্লাস্টার অনলাইন লার্নিং সেন্টার, অথবা ইংলিশে সার্চ করবে ABC অনলাইন স্কুল, এগুলো সব সার্চ করলে তোমাদের এই ক্লাসগুলোই পাওয়া যাবে। সেখানে তোমরা দেখতে পারবে কোন দিন কোন ক্লাস হচ্ছে, বা এই আজকে যে ক্লাসগুলো হচ্ছে তুমি সার্চ দিলেই একটু পরে পেয়ে যাবে। যারা যুক্ত হয়নি তারা যদি অনলাইন থেকেও জেনে নেয়, ওখান থেকে ফেসবুক পেজ থেকে এটা জেনে নিতে পারবে। ঠিক আছে, তোমরা যেমন ফেসবুকে একজন আর একজনের নাম আমরা যেমন সার্চ দেই না, ওইভাবে এই পেজের নাম সার্চ দিলেও এসে যাবে। আচ্ছা যারা বাংলায় লেখো, ঘরে বসে শিখি প্রাথমিক শিক্ষা বাগেরহাট, অথবা যদি ইংলিশের একটা পেজ খুঁজতে চাও তাহলে ABC অনলাইন স্কুল, এভাবে দিলে তুমি দেখবে যে সেখানে তোমাদের ক্লাসগুলো আছে। আমার ছবি থাকবে, দেখবে যে আছে ক্লাসগুলোতে। তারপরে ওই পেজটা লাইক দিয়ে রাখলে যে কোনো সময় যখন তখন ওই ক্লাসগুলো মানে আপলোড হলেই সাথে সাথে তোমরা জানতে পারবে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকো। এবার আমরা চলো আজকের নতুন একটি পাঠে যাই, ইংলিশের নতুন একটি পাঠে আমরা যাব। আমাদের নতুন পাঠ হবে ইংলিশে কত, সাজিদ ইউনিট কত হবে, সাজিদ বলো। ইউনিট 33 33 33 এর আগে আমরা 12 লেসন অন টু, হ্যাঁ 33, আচ্ছা আচ্ছা লেসন 35, ওকে ওকে, দেখি এই যে 33 তে ছিল মাই ডে, এই মাই ডে আমরা পড়ছিলাম। এখানে দি চিকেন ইজ গুড, বাবা বলছেন দি চিকেন ইজ গুড, আর আমাদের সিস্টার, সিস্টার বলছেন কি, উই কুকড ইট, আমি আর রান্না করেছি, দে কুকড, রান্না করেছিলাম, কুকড, কুক মানে রান্না করা, কিন্তু ইডি যুক্ত হয়েছে। আবার ব্রাদার বলছে কি, যে উই হেল্পড মাম, আমি মাকে সাহায্য করেছি। এখানে কেন্দ্র করে আমরা শেষে দেখেছিলাম যে পাস্ট টেন্স
কোনো ভার্বকে, ভার্ব হচ্ছে যে শব্দ যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, কোনো কাজ বুঝায়। যেমন কুক, কুক এটা রান্না করা। তা কোনো ভার্বের সাথে ইডি যুক্ত করলে তা পাস্ট এর অর্থ প্রকাশ করে, পাস্ট ফর্ম হয়ে যায়। পাস্ট মানে কি? অতীত। পাস্ট সিম্পল টেন্স, এই যে লেখা আছে বি নম্বরে দেখো, পাস্ট সিম্পল টেন্স। তাহলে পাস্ট টেন্সের হয়ে যায় কখন? ভার্বের সাথে ইডি যুক্ত হলে, ভার্বের সাথে শুধু ডি যুক্ত হলে, ভার্বের শেষে যদি ওয়াই থাকে তাহলে আই এরপর ইডি যুক্ত হলে, ঠিক আছে? আর কিছু ভার্ব নিচে দিয়েছিলাম তোমাদের যে ভার্বগুলো কোনো নিয়ম কানুন মানে না, অর্থাৎ প্রেজেন্টে মেক, পাস্টে হয়েছে মেড, প্রেজেন্ট ফর্মে হয়েছে গো। প্রেজেন্ট মানে বর্তমান কাল, যেমন আই গো, আমি যাই, কিন্তু আমি গিয়েছিলাম, এটা হবে আই ওয়েন্ট। আই হ্যাভ, আমার আছে, আর আমার ছিল, এটা হবে আই হ্যাড, ঠিক আছে? এবার সাজিদ বলো তো, আমি পড়ি, ইংলিশ কি হবে? আমি পড়ি, কি হবে? আই রিড। আই মানে কি? আমি। আর রিড মানে পড়ি, পড়ি। আই রিড, আমি পড়ি। আচ্ছা এবার যদি বলি আমি পড়েছিলাম, কি হবে? একই জিনিস হবে, আমি পড়ি, আই রিড, আমি পড়েছিলাম, আই রিড, একই জিনিস হবে, এ দুটো একই। আচ্ছা এবার বলবে সাজিদ, তুমি আছো সাজিদ? আচ্ছা সাজিদ আছে। সাজিদ বলো তো, এই সি, সি মানে দেখা, আর স, দেখেছিলাম। তাহলে আমি যদি বলি আমি দেখি, কি হবে? আই সি। আর আমি দেখেছিলাম, আই স। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার তুহিন বলো, এই ইট মানে খাওয়া, আর এট খেয়েছিলাম, ইট খাই আর এট খেয়েছিলাম। এখন তুহিন বলো আমি খাই, আই ইট, আর আমি খেয়েছিলাম, আই এট। হ্যাঁ এবার যদি আমি বলি আমি খাই ভাত, আই ইট রাইস, এটাকে সুন্দর করে যদি বাংলায় বলি তাহলে আমি ভাত খাই। স্যার এবার হচ্ছে স্যার এট দেওয়া হবে হচ্ছে আই এট রাইস। হ্যাঁ আমি, অর্থটা কি হবে? আমি ভাত খাই। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি ভাত খেয়েছিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এইভাবে কিন্তু এগুলো মুখস্থ করেছো, এটা যে কয়টা নিয়ম মানে না, অথচ আমাদের এটা জানতে হবে, এটা ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। এবার আমরা একটু দেখি, এই আচ্ছা থ্যাংক ইউ। এবার সি নম্বরটা দেখো, আচ্ছা বেশ ভালো, সি নম্বরে কি বলেছে দেখো, রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো। তাহলে দেখো কি বলেছে নাম্বার ওয়ান এ, ইজ, যেমন একটা করে দেয়া আছে দেখো, ইজ এটার পাস্ট হয়েছে ওয়াজ, ইজ এর পাস্ট কি হয়েছে? ওয়াজ। ইজ মানে হয়, আর ওয়াজ মানে হয়েছিল, মানে ছিল, ছিল। আচ্ছা নাম্বার টু তে কি আছে, ওয়াশ, ওয়াশ থাকলে সামনে কি হবে? ওয়াশেস। না ওই যে ইডি যুক্ত হবে, দেখি আমরা উপরে 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 নিয়ম, উপরে নিয়ম দেখো, এইস যদি থাকে ওয়াশড, ইডি হবে, কি হবে? আচ্ছা এবার দেখো
এই যে শুধু ডি হবে কখন দেখো, এই আর ডি হবে, ই থাকলে সাথে ডি হবে, তাহলে এইচ যখন আছে আমাদের কি হবে, ইডি হবে, এইচ থাকলে কি হবে, তাহলে ইডি, ইডি, তাহলে ওয়াস্ট। এবার দেখো থ্রি নাম্বারে এম আছে, এম ওয়াজ হবে, এটা হ্যাঁ এটা নিয়ম সারা হচ্ছে, এম ওয়াজ হয়ে যাবে, আমাদের মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব এগুলো। এবার ক্লিন, ক্লিন্ট উচ্চারণ, ক্লিন্ট ওই শেষে ডিটা উচ্চারণ হবে, হ্যাঁ ক্লিনেট বলা দরকার নাই, ক্লিন্ট। আচ্ছা নাম্বার ফাইভ রান, এটা কিন্তু এটা হ্যাঁ ঠিক আছে, এটা র্যান হবে, আর এন র্যান, কাট, এটা কাট, কাট যেমন আছে তেমনই থাকবে, কাট হবে। এস্টে, এই যে ওয়াই থাকলে কি হবে উপরে, ওয়াই থাকলে আই ইডি হবে, ওয়াই পরিবর্তে হবে আই তারপর ইডি, স্টেট। হ্যাঁ নাম্বার এইট, আর আর কি হবে, অয়ার, আর কি হবে, এবার দেখো নাম্বার নাইন, সে, সে কি হবে, স্টেট, ওয়াই আই হয়ে যাবে, ইডি হবে। আচ্ছা ডু, ডু কি হবে, ডি, ডিট, ডি আই ডি, ডিট। ক্রাই কি হবে, ক্রাই, এই ওয়াই থাকবে না, আই ডি। হ্যাপ কি হবে, হ্যাপ, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, এটা সুন্দর করে ওইটা পৃষ্ঠা ভরে লিখবে, ওইটা পারবে না ওটা লিখতে, ওটা সুন্দর করে লিখবে। এবার দেখো, আচ্ছা লিখেছে, এবার দেখো পরের লিসনটা, লিসন থ্রি টু ফাইভ, ইউনিট পরের পৃষ্ঠায় যাও, পরের পৃষ্ঠায় দেখো এই যে ছবি, হ্যাঁ এখানে বলছে কি, কমপ্লিট দা প্যারাগ্রাফ, নিচের প্যারাগ্রাফটি কমপ্লিট করো, ফাঁকা জায়গায় কি বসবে বসাও, দা পাস্ট সিম্পল টেন্স অফ দা ভার্ব ইন ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ভার্ব আছে ওর পাস্ট টেন্স গুলো বসাও। তাহলে যেমন দেখো হাই, ছবিটি আমরা পড়ে যাই, হাই আই অ্যাম স্যাম, আমি সাইদ, ইয়েস্টারডে গতকাল, আই ওয়েন্ট, গো হয়ে যাবে, ডব্লিউ ই ওয়েন্ট, আই ওয়েন্ট, তাহলে গো ওয়েন্ট হয়ে গেল, আই ওয়েন্ট টু দা পার্ক উইথ মাই ফ্যামিলি, উই হ্যাভ, এই হ্যাভ হয়ে যাবে হ্যাট, এই উই হ্যাড সাম স্যান্ডউইচ অ্যান্ড সাম ফ্রুইট, উই সিট, এই সিট এস আই টি সিট হয়ে যাবে, এস এন স্যাট ওয়ান দা গ্রাস, অ্যান্ড টক, এই টক হয়ে যাবে টকড, ইডি, ইডি যুক্ত হবে ফর এ লং টাইম, ইট বি, এই বি হয়ে যাবে ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ এ বিউটিফুল ডে, দা সান ড্যাশ, এই সাইন্ড, এই সাইনের সাথে ডি যুক্ত হবে, সাইন্ড, সাইন্ড ইন দা স্কাই আফটার ইটিং, আই প্লে আছে এখানে হবে, আই ই প্লে উইথ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, তারপর উই জাম্প, জাম্প হবে, ইডি, জাম্প, অ্যান্ড রান, রান, রানি থাকবে, না আই এন র্যান হবে, র্যান, রান, র্যান, হ্যাঁ থ্রো দা ট্রিস, দেন উই, দেন উই গো ওয়েন্ট হবে, উই ই এন ডি ওয়েন্ট, আচ্ছা ওয়েন্ট হবে, গো থাকবে না। এরপরে হোম ইন দা কার, দা ট্রাফিক, ট্রাফিক ড্যাশ ওয়াজ, ট্রাফিক ওয়াজ, সো উই ড্যাশ, উই ওয়ার, উইয়ের পরে বি আছে না, বি হয়ে যাবে ওয়ার, উই ওয়ার ইন দা কার ফর এ লং টাইম, বাট ওয়ার, বাট ইট, ইট, ইট ওয়াজ, শেষে হবে কি,
এই শূন্য স্থানগুলো ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় ব্র্যাকেটের শব্দটা কোন রূপ বসবে বা পাস্টের রূপটা বসবে পাস্ট টেন্সের সিম্পল পাস্ট টেন্স বসবে ব্র্যাকেটের মধ্যেটা থাকবে না ওর পরিবর্তে পাস্টেরটা বসাবা বসাই সুন্দর করে খাতায় লিখবা পারবা না তাহলে এখনই শুরু করবা এখনই ক্লাস শেষ হলে এই গল্পটা সুন্দর করে লিখে ফেলো আর উপরে এই অংশটা সি অংশটা যে লেখনি সে লিখে ফেলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এখনই ক্লাস শেষ হলে এই গল্পটা লিখে ফেলো।